আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর, ইউক্রেন ইস্যুতে সমর্থন লাভের চেষ্টা। তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না আমেরিকা, বলেছে পেলোসি। পরমাণু জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। এবং সর্বশেষ থাকছে ভারতের নতুন প্রধান বিচারপতি ললিত যুক্ত ছিলেন বাবরি থেকে তিন তালাক মামলায়। ভারত দিন দিন একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর তাদের নেতৃত্বে ভারতে যে অগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো তৈরি হয়েছে তারাই এই ভারতকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। যে ভারতে মুসলমানরা শাসন করত সেই ভারত ভবিষ্যতে আবারও মুসলমানরা শাসন করবে, সেই ভয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভারতকে একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভালো করেই জানে, যদি ভারতে হিন্দু রাষ্ট্রে পরিণত না হয় তাহলে তাদের ক্ষমতা আর বেশি দিন নয়। নরেন্দ্র মোদীকে তার ক্ষমতা ছাড়তে হবে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ইন্ধনে তাদের সংগঠনের নেতাকর্মীরা মুসলমানদের প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে, এমনকি মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, এমনকি যে সমস্ত মুসলিম ঐতিহাসিক উপাসনালয়গুলো রয়েছে সেগুলো তারা ধ্বংস করার পায়তারা করছে। তারা এতটাই উগ্র হয়েছে যে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও কটূক্তি করতে পিছু পা হচ্ছে না। তবে এবার আর থেমে নেই মুসলিম বিশ্ব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার জন্য ভারতকে কড়া মূল্য দিতে হবে সেটা সুনিশ্চিত। ইতিমধ্যেই মুসলিম বিশ্ব থেকে ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই ভারতের সেই উগ্রবাদী নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে বিজেপি থেকে বহিষ্কার করেছে, কিন্তু বহির্বিশ্বের দাবি তাদেরকে শাস্তি দিতে হবে এবং ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে মুসলিম বিশ্বের একটাই দাবি, সেটা হচ্ছে এই নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে জনসমক্ষে ফাঁসি দিতে হবে। এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে আমি মনে করি। এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। অনুরোধ থাকবে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সমস্ত বিশ্বের মানুষ জানতে পারে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর, ইউক্রেন ইস্যুতে সমর্থন লাভের চেষ্টা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আফ্রিকার কয়েকটি দেশ সফরকালে নিরাপত্তা, খাদ্য সংকট, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়টি ছাড়াও ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সমর্থন লাভের বিষয়ে ওই দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ব্লিংকেন দক্ষিণ আফ্রিকা, ডেমোক্রেটিক কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টদের সাথে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আফ্রিকায় অ্যান্থনি ব্লিংকেনের এটাই দ্বিতীয় সফর। ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যখন মুখোমুখি অবস্থানে রয়েছে, ঠিক তখন মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর আফ্রিকার বেশিরভাগ দেশ ওয়াশিংটনের প্রতি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। গত কয়েক দশকে আফ্রিকার বেশিরভাগ দেশ নিরাপত্তা ও পররাষ্ট্র ক্ষেত্রে স্বাধীন নীতি গ্রহণ করেছে এবং তারা আমেরিকা এবং ইউরোপের নীতির অনুগত্য করা থেকে বিরত রয়েছে। এই কারণে ইউক্রেন ইস্যুতেও এইসব দেশ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা অব্যাহত রেখেছে এবং পাশ্চাত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেইরিল রামাফোসা কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, গত বেশ কয়েক বছর ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর বিস্তৃতির নেতিবাচক পরিণতির ব্যাপারে রাশিয়া বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও পশ্চিমারা সেটাকে আমলে নেয়নি। তারা যদি রাশিয়ার সতর্কবার্তাকে গুরুত্ব দিত তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হতো না। বাস্তবতা হচ্ছে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে বহু বছর ধরে আফ্রিকার দেশগুলো নিরাপত্তাহীনতা ও খাদ্য সংকটের সম্মুখীন। ইউক্রেন সংকট শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোতে আরও বেশি খাদ্য সংকট দেখা দেয়ায় ওই দেশগুলো উদ্বিগ্ন। আফ্রিকার দেশগুলো বহু বছর ধরে উপনিবেশিক শাসনের কবলে থাকার কারণে এমনিতেই অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা মহামারীর হানা।
গত 2 বছরে করোনা সংক্রমণের মধ্যে আফ্রিকার দেশগুলো আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে কোনো সহযোগিতা পায়নি। আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র 1% কম সংখ্যক মানুষ ভ্যাকসিনের সুবিধা পেয়েছে। বর্তমানে আফ্রিকার বহু দেশ বেকারত্ব ও খাদ্য সংকটের সম্মুখীন। সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফ্রিকার এই দুর্বলতার সুযোগকে কাজে লাগাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে বৃহৎ শক্তিগুলো আফ্রিকার এই সংকটকে কাজে লাগিয়ে এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফরকে এরই আলোকে মূল্যায়ন করতে হবে। তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না আমেরিকা, বলেছেন পেলোসি। চীন বলেছে তাইওয়ানকে ঘিরে তারা বিশাল আকারের যে সামরিক মহড়া শুরু করেছিল তা সফলভাবে শেষ হয়েছে। বুধবার চীনা পিপলস লিবারেশন আর্মি এক বিবৃতিতে এই কথা বলেছে। চীনা সেনাবাহিনী বলেছে তাইওয়ানের চারপাশে ঘিরে তাদের সফল মহড়া শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। চীন আরও বলেছে তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি গ্রহণ অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায়। তাইওয়ানকে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরপরই বেইজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল। শ্বেতপত্রে চীন বলেছে বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায়, তবে বল প্রয়োগের বিষয়টি বাদ দেবে না। প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে। এদিকে আমেরিকা তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এই কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি। এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালীসহ আশপাশের অন্তত 6টি এলাকায় সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। তাইওয়ান বেইজিংয়ের এই মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাইওয়ান বারবার বলেছে দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে। পরমাণু জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে রাশিয়া। গত কিছুদিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এই জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে। মস্কো চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রধান এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি জানিয়ে সবাইকে ব্রিফ করুক। নিরাপত্তা পরিষদের বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। পরমাণু স্থাপনাটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে আহ্বান করার বিষয়টি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি নিশ্চিত করেছেন। তিনি বলেন ইউক্রেনের উস্কানি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন রয়েছে। রাশিয়া বলছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে, পাশাপাশি সেখানে গোলন্দাজ হামলাও চালানো হয়। গত সপ্তাহে সেখানে সর্বশেষ হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বরং দেশটি উল্টো বলছে রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন আরও অভিযোগ করছে যে রাশিয়ার সেনারা এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ভারতের নতুন প্রধান বিচারপতি ললিত যুক্ত ছিলেন বাবরি থেকে 3 তালাক মামলায়। ভারতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত। বুধবার দেশের 49তম প্রধান বিচারপতি হিসাবে ললিতের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিয়ম মেনে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ললিতের নাম আগেই প্রস্তাব করেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি NV রমনা। প্রধান বিচারপতি হিসাবে ললিতই হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে সরাসরি সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। প্রধান বিচারপতি হিসাবে ললিতই হবেন দ্বিতীয় ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে সরাসরি সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। এর আগে 1964 সালের মার্চ মাসে বিচারপতি SM সিকরি শীর্ষ আদালতের আইনজীবী থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হন। বিচারপতি ললিত খ্যাতিমান আইনজীবী ছিলেন। 2014 সালের 13 আগস্ট তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। রমনার উত্তরসূরি হিসেবে ললিত এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সবথেকে বয়োজ্যেষ্ঠ বিচারপতি। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়ে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন ললিত।
সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার পর থেকে বিতর্কিত তিন তালাক মামলা সহ একাধিক আলোচিত সমালোচিত মামলায় রায় দিয়েছেন ললিত। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চ 2017 সালের আগস্টে তিন তালাক প্রথাকে অকার্যকর, অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দেয়। এই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন ললিত। তিনজন বিচারপতি বিশেষ সম্প্রদায়ের এই বিবাহ বিচ্ছেদ প্রথার বিপক্ষে রায় দেন। ললিতই রায় দেন বিপক্ষেই। তৎকালীন প্রধান বিচারপতি জে এস খেহার এবং বিচারপতি এস আব্দুল নাজির এই রায়কে ৬ মাসের জন্য স্থগিত রাখার পক্ষে ছিলেন। পাশাপাশি এই বিষয়ে সরকারকে একটি নতুন আইন প্রণয়ন করার কথাও বলেন তারা। তখন বিচারপতি কুরিয়ান, জোসেফ আর এফ নরিমান এবং ললিত এই প্রথাকে সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করে এই প্রথার বিপক্ষে রায় দেন। বিচারপতি ললিতের নেতৃত্বে একটি বেঞ্চ রায় দিয়েছিল ত্রিবাঙ্কুরের রাজপরিবারেরই কেরলের ঐতিহ্যবাহী পদ্মনাভ ভসামী মন্দির পরিচালনার অধিকার রয়েছে। একদা দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুরের ভারত ভক্তির সময় থেকেই ওই মন্দির পরিচালনার ভার ত্রিবাঙ্কুরের রাজপরিবার কর্তৃক নিযুক্ত এক কর্মকর্তার হাতে ছিল। তবে 2009 সালে পদ্মাভবাসী মন্দির পরিচালনার জন্য ট্রাস্ট গড়ার নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। 2011 সালে কেরল হাইকোর্ট সেই রাজ্যের সরকারকে মন্দির এবং মন্দিরের সম্পত্তির দায়িত্ব নেওয়ার জন্য একটি ট্রাস্ট তৈরির নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে ত্রিবাঙ্কুর রাজপরিবার সহ নানা শিবির। সমগ্র কেরল জুড়ে বিতর্কের ঢেউ ওঠে। সমগ্র পরিস্থিতি বিচার করে কেরলের ভিরু অনন্তপুরমে পদ্মনাভস্বামী মন্দিরের পরিচালনার দায়িত্ব ত্রিবাঙ্কুরের রাজপরিবারের হাতে রাখার পক্ষে রায় দেন বিচারপতি ললিত। রায় স্পষ্ট জানিয়ে দেন ত্রিবাঙ্কুরের রাজপরিবারের পরলোকগত রাজা চিথিরা থিরুনাল বলরাম বর্মার মৃত্যুর পরে পদ্মনাভস্বামী মন্দিরের সেবায়েত হওয়ার অধিকারী তার ভাই মার্তণ্ড বর্মা এবং তার উত্তরাধিকারী রায়। 2021 সালে জানুয়ারি মাসে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্প গানেদিওয়ালা রায় দিয়েছিলেন, শিশুদের পোশাক খুলে বা জামা কাপড়ের ভেতরে হাত ঢুকিয়ে তাদের বুক বা গোপনাঙ্গ স্পর্শ না করা হলে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন পাকশো আইনে তাকে যৌন নির্যাতন বলে ধরা হবে না। বম্বে হাইকোর্টের এই রায় নিয়ে ভারত জুড়ে তোলপাড় পড়ে যায়। বিচারপতি গানেদিওয়ালার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় শীর্ষ আদালতে। এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ বম্বে হাইকোর্টের এই রায় খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্টের ওই রায়কে অযৌক্তিক বলে জানায়। যৌন নিগ্রহের অপরাধের ক্ষেত্রে সরাসরি ত্বকের স্পর্শ জরুরি নয়, যৌন অভিপ্রায় আছে কিনা তা বেশি জরুরি। তিন বিচারপতির বেঞ্চ বম্বে হাইকোর্টের ওই রায়কে সংকীর্ণ পর্যবেক্ষণ বলে উল্লেখ করে। রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার জন্য সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চেও ছিলেন বিচারপতি ললিত। এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তবে 2019 সালের 10 জানুয়ারি অর্থাৎ যেদিন এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল সেদিন শুনানির শুরুতেই নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেন ললিত। শুনানির শুরুতেই মসজিদ পক্ষের আইনজীবী রাজীব ধবন বিচারপতি ললিতের বেঞ্চে সদস্য থাকা নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবী ধবন দাবি করেন, 1997 সালে বিচারপতি ললিত নিজেও বিতর্কিত বাবরি মসজিদ মামলার আইনজীবী ছিলেন। ওই সময় তিনি এক পক্ষের হয়ে মামলাও লড়েছিলেন, তাই বিচারপতি ললিতের বেঞ্চে থাকা উচিত হবে না বলেও তিনি উল্লেখ করেন। তার সাথে একমত হন অন্য বিচারপতিরাও। এরপরই এই সাংবিধানিক বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি ললিত। ওই একই বেঞ্চের সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রমনাও। দুই জি স্পেকট্রাম কাণ্ড মামলার ললিতকে সিবিআই এর সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত করা হয়েছিল। বিচারপতি ললিত 1957 সালের 9 নভেম্বর জন্মগ্রহণ করেন। 1983 সালের জুন মাসে তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন এবং 1985 সালের ডিসেম্বর পর্যন্ত বম্বে হাইকোর্টের সাথে যুক্ত ছিলেন। 1986 সালের জানুয়ারিতে তিনি দিল্লি হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর 2004 সালের এপ্রিল মাসে তাকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একজন সেরা আইনজীবী হিসেবে মনোনীত করা হয়।